আজকে তোমাদের বলে দেওয়া হবে যে গতকালকের পরীক্ষায় ফার্স্ট এবং সেকেন্ড শিফটের সেভ স্কোর কত হতে পারে এবং তোমরা কত স্কোর করলে কোনো গভর্নমেন্ট কলেজে চান্স পেতে পারো। ভিডিও শুরু করার আগে সকলকে বলবো, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী আপডেটগুলো যাতে তোমরা সহজেই পেয়ে যাও। প্রথমেই আলোচনা করব যে ফার্স্ট এবং সেকেন্ড শিফটের প্রশ্নপত্র নিয়ে। ফার্স্ট এবং সেকেন্ড শিফটের প্রশ্নপত্রে তুলনা করলে সেকেন্ড শিফটের প্রশ্ন একটু মডারেট হয়েছে, যেখানে কিছু কিছু প্রশ্ন তোমাদের হচ্ছে সিলেবাসের একটু বাইরে এসেছে। কিন্তু যারা অনেক পরিশ্রম করেছো তারা আশা করি সেকেন্ড শিফটেও ভালো নাম্বার পাবে। এবং ফার্স্ট শিফটের প্রশ্নগুলি তোমরা লক্ষ্য করলে দেখবে যে গত বছরের ফিজিক্যাল সায়েন্স এবং ইংলিশ পুরো কপি করে দিয়েছে। যারা গত বছরের প্রশ্নগুলো দেখে গিয়েছিলে আশা করি তারা সকলেই সেগুলি ঠিকঠাক উত্তর করতে পেরেছ। এরপরে আসছি যে সেফ স্কোর কত, এ বিষয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন যে কাট অফ কত হতে পারে বা কত পেলে গভর্নমেন্টে তোমরা চান্স পাবে। এই ক্ষেত্রে তোমাদের বলবো যে তোমাদের পরীক্ষায় নির্দিষ্ট করে কোনো কাট অফ হয় না, ঠিক আছে? কারণ তোমাদের একের পর এক কাউন্সিলিং হতেই থাকবে যতক্ষণ না সিটগুলো পূরণ হচ্ছে, বোঝা গেল? তাই তোমরা বেশি কাট অফ নিয়ে চিন্তা করো না। তবে আমার ব্যক্তিগত মতামত থেকে এইটুকুই তোমাদের বলবো যে যারা 50% মার্কস পাবে, ঠিক আছে, 50% মার্কস হচ্ছে অ্যাকিউরেট করে এসেছো, তারা হচ্ছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই। এবং যারা হচ্ছে কলকাতা সংলগ্ন, ঠিক আছে, যেগুলো গভর্নমেন্ট কলেজ আছে সেগুলোতে একটু চান্স পেতে হলে একটু 75-এর বেশি মার্কস লাগতে পারে তোমাদের, বোঝা গেল? তোমাদের পরের যে প্রশ্ন যে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজগুলোতে কত সিট রয়েছে, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তোমাদের বলবো যে রিসেন্ট প্রকাশিত একটি সিট ম্যাট্রিক্স অনুযায়ী বর্তমানে 850টি ANM এবং 2737টি GNM সিট রয়েছে। এটি হচ্ছে গভর্নমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, আর হচ্ছে এবং প্রাইভেট কলেজগুলির জন্য রয়েছে হচ্ছে তোমার 3,860টি, ঠিক আছে, GNM সিট রয়েছে, বোঝা গেল? তার মানে টোটাল সিট রয়েছে মানে ANM এবং GNM মিলিয়ে, ঠিক আছে, সরি, ANM GNM প্লাস হচ্ছে গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে হচ্ছে টোটাল সিট হচ্ছে তোমাদের থাকছে হচ্ছে 7,447টি। অ্যাট লাস্ট তোমাদের হচ্ছে বলে রাখি, যারা আমাদের পেড এক্সাম দিয়েছিলে, ঠিক আছে, এবং যারা পেড কোর্স নিয়েছিলে আশা করি তাদের অনেকটাই উপকার হয়েছে এবং আমাদের করানো অনেক প্রশ্নই হুবহু কমন এসেছে। তাই তোমরা যারা পরের বছরের জন্য অর্থাৎ 2023-এর জন্য এন্ট্রান্স দেবে এবং ভাবছো যে ভালো র্যাঙ্ক করবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিয়ে কন্ট্যাক্ট করবে এবং অতি শীঘ্রই আমাদের নিউ ব্যাচগুলো শুরু হয়ে যাবে। এছাড়াও হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে একটা পোল দেওয়া হয়েছিল যেখানে হচ্ছে বিভিন্ন হচ্ছে কার কত স্কোর হচ্ছে এটার উপর একটা পোল দেওয়া হয়েছিল। তো সে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মোস্ট অফ দি স্টুডেন্ট, দেখবে তোমরা এই 50-60-এর মধ্যে মার্ক করেছে, ঠিক আছে, তার মানে এই 50-60-এর মধ্যেই বেশিরভাগ স্টুডেন্টগুলো মার্ক করেছে, তার মানে 60-এর উপরে যদি কেউ পাও তাহলে সে নিশ্চিন্তে থাকতে পারো, ঠিক আছে, যে কোনো কাস্টেরই হও তোমরা নিশ্চিন্তে থাকো এবং কাউন্সিলিং করিয়ে যাও, আশা করি পেয়ে যাবে যাদের 60-এর উপরে আছে। আর যাদের হচ্ছে 50-60-এর মধ্যে আছে তাদেরও কাউন্সিলিং করাতেই হবে, কাউন্সিলিং করিয়ে যাও, তাদেরও হওয়ার চান্স অনেকটা রয়েছে, ঠিক আছে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, থ্যাংক ইউ।